বলবে? খবর এসে গেছে। কি খবর? বিদেশের যে পার্টি মাল নিতে রাজি হয়েছিল তারা টাকা পাঠিয়ে দিয়েছে। কি বলছো? শুধু শুধু কি? শুধু ডেলিভারিটা একটু তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ সে ঠিক, ঠিক আছে ঠিক আছে। তাহলে তো তুমি দয়ার একটা খবর করো আর মন্টুরে খবর, তুমিও থাকো সঙ্গে, বুঝেছো? আমি এখন আসি। হ্যাঁ আসো 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 আসো। সব ঠিকঠাক যাচ্ছে, টাকা পাঠিয়েছে মানে বরাত পাকা। হ্যাঁ এবার ডেলিভারিটা ঠিক মতো করতে পারলে তো যাক, সব বাধা একে একে। সদর ঘরে আমার ব্যবসা তো ফুলে ফেঁপে উঠছে। গুরুদেব কেন বারবার বিনাশকাল বিনাশকাল, এর মধ্যে বিনাশকালের ছায়া উনি দেখছেন কোথায়? বাবার কৃপায়, বুড়া শিবের কৃপায় আমার কিছু ক্ষতি হবে না, কিছু হবে না আমার। একে একে সব বিনাশ হয়ে যাবে। না, টাকা যে এসে গেছে এটা গুরুদেবরে জানাতেই হবে। জয় বাবা বুড়া শিব, জয় জয় বাবা। অঙ্কুশ এসেছিল কেন? কাজ কি কাজে রে? একটা কাজ ছিল, সেটাই বলতে এসেছিল। ও তা অমন ধুম করে চলে গেল? না মানে বলছি যে ছেলেটা রুম দুম করে এলো, আবার দুম করে চলে গেল, এ আবার কেমন ধারা কাজ বল? কি রে আবার ঝগড়া টগড়া করলি নাকি? কি জানতে চাইছো মা সরাসরি বলো না, কেন এদিক ওদিকের কথা বলছো বলো তো তোমরা? আর প্রশ্নটা যদি তোমার হয়ে থাকে উত্তর দেবো আমি, অন্য কারোর প্রশ্ন হলে কিন্তু আমি উত্তর দেবো না। না না আমি বলছি যে আমার কিন্তু ছেলেটাকে বেশ লেগেছে। আচ্ছা কি প্রবলেমটা কি বলো তো তোমাদের? কখন থেকে কি একটা কথা বলে যাচ্ছ অঙ্কুশকে নিয়ে? না আমি তো তোমাদের প্রশ্নটাই তো পড়তে পারছো কি নাম? এড, এড বেরি, হার্পাটোলজিস্ট, আমার মতোই সাপ নিয়ে পড়াশোনা করে, আমরা খুব ভালো বন্ধু। শোনো মা, আমরা দুজনে বিদেশে রিসার্চ করে খুব আরামের জীবন কাটাতে পারি, নিশ্চিন্তে জীবন, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। কেন এলাম বলো তো এখানে? সুন্দর করে আমি কেন এলাম, তোমাদের কাছে কেন এলাম বুঝতে পারো না? আমার জীবনের ইচ্ছে উদ্দেশ্য সবটাই আলাদা, আর এগুলোকে কোনো ছেলে মেনে নেবে, আর যখন মেনেই নেবে না তাহলে তো বিয়ে করেই কোনো দরকার নেই। বিয়ে করে একটা অন্য ছেলের জীবন নষ্ট করার কোনো মানে হয় কি বলো না? মানে আমি কি সেটাই করবো, একটা ছেলের জীবন নষ্ট করব? আমি কি তোর ক্ষতি চাইবো তরিতা? তোকেও তো থিতু হতে হবে নাকি? মা বিয়ে ছাড়াও আমার জীবনে অনেক বড় কাজ আছে, প্লিজ বোঝার চেষ্টা করো। নেতা তুই এসব মাকে বোঝাচ্ছিস না যে কি ব্যাপারটা কি বলতো তোদের? তোরা কি আমাকে শান্তিতে একটু কাজ করতে দিবি না? মানে বিয়ে এটাই একটা মানুষের জীবনের মূল লক্ষ্য, অদ্ভুত। আচ্ছা থাক 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 থাক, আমি আর কোনো কথা এই বিষয়ে চাই না, আর কথার দরকার নেই। আমি শুধু চাই তোর তোদের ভালো হোক, তাহলেই ভালো। চল ওকে কাজ করতে দে।
তোমরা কেন বুঝতে পারছো না মা? আমিও তো একজন রক্ত মাংসের মানুষ, এরকম ভাবে করলে আমিও তো আমার লক্ষ্য থেকে সরে যাচ্ছি। কেন বুঝতে পারছো না তোমরা? তুমি খবর পাঠিয়েছিলে? এই তো, এই তো গুরুদেব, আসলে একটা খুব ভালো খবর আছে গুরুদেব, সুখবর এই মাত্র এলো যে ওই যে সাহেবরা যারা আমার মাল কিনবে তারা টাকা পাঠিয়ে দিয়েছে। গুরুদেব, এইবার আমার প্রকল্প নগরী শুরু হয়ে যাবে, আপনার আশীর্বাদ যেন আমার মাথার উপর চিরকাল থাকে। ওইটা আসেন, আপনারা দেখাই প্রকল্প নগরীর প্ল্যানটা। খুব ভালো একজন ইঞ্জিনিয়ার করেছে জানেন, এই এসে এসে দেখেন, ভালো আছে না? ভালো হয়েছে। আচ্ছা, ওইখানে যে জমিটা, ওটা বোধ হয় মনসার আশ্রমের জমি তাই না? আসছিল, মানে এখন তো থাকবে না, এই প্রকল্প নগরী হয়েছে, ওটাকে আমি বাতিল করবো। বদল করো এটাকে নতুন করে, ওই জমিটাকে ছেড়ে তোমার নগরী বানাতে হবে। সেটা কি করে হবে গুরুদেব? কেউ না দেখাবে না, একটা টোল খাওয়া হাঁড়ি মতো লাগবে না? যাই লাগুক যাই হোক, তোমাকে ওই জমি ছেড়েই যা করার করতে হবে। কিন্তু গুরুদেব, ইঞ্জিনিয়ার বলেছে সম্ভব নয়। আমি বলছি সম্ভব করতে হবে, যেহেতু আমি বলছি সম্ভব সেটা করতে হবে। তোমায় সেদিন একটা কথা বলেছিলাম যে তোমার বিনাশকাল উপস্থিত হয়েছে, কিন্তু এটা বোধহয় সেদিন বলিনি, সেই বিনাশকালের কারণ হবে একজন নারী। শিব শম্ভুর কৃপায় তোমার যত দূর উন্নতি করার কথা ছিল তুমি করেছো, এরপরে আর উন্নতি নেই, বৃথা চেষ্টা করো না। যতটা সম্পদ তুমি অর্জন করেছ এখন সেটাকে রক্ষা করার চেষ্টা করো, বিসর্জন দিও না। তরিটা যাতে বাড়ি থেকে বেরোতে না পারে সেই ব্যবস্থাটা করো, এমন একটা কিছু করো যাতে ও বেরোতে না পারে, আর সেই ফাঁকে মাল খালাস করো। আপনি আমাদের রুগীরে যদি সুস্থ করে দেন তাহলে ভালো, না হলে এই আশ্রমের বাইরে এক পাও রাখতে পারে। চলো 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 পাল্টা।